when you laugh at me. How to ask me, cause I believe the whole situation. ভিউয়ার্স আজকে আপনাদেরকে একদম এই একটা একটা নষ্ট বক্স ছিল এই বক্সটাই আমরা নতুন একটা সার্কিট কিভাবে কালেকশন করলাম আসলে এটা কিন্তু একটা দেখুন আগে একটা যে মোবাইলে চালাচ্ছি আমরা এটা কিন্তু ব্লুটুথ কানেকশন দিয়ে আমরা চালাচ্ছি তো একটা কম্পিউটার বক্সের সার্কিট সাথে একটা ব্লুটুথ সার্কিট আমরা এই একটা পুরনো একটা অ্যাম্পলিফায়ার মানে কম্পিউটার বক্সে আমরা অ্যাড করলাম কিভাবে অ্যাড করলাম এটা আপনাদেরকে এখনই দেখাবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে এই বক্সটাতে একটা নতুন সার্কিট কানেকশন করব আর সাথে আমরা ব্লুটুথ সার্কিটও কানেকশন করব যাতে ব্লুটুথের মাধ্যমে আমরা এই বক্সটাতে আসলে গান শুনতে পারি তো দেখতে পাচ্ছেন একটা ব্লুটুথ সার্কিট আর সাথে একটা 78.5 ড্রো পাইছি যেটার মাধ্যমে 5 ভোল্টেজে এই ব্লুটুথ সার্কিটটা আসলে চলবে তো নতুন সার্কিটটা আমরা বের করে নিলাম বক্স থেকে তো এটা কিন্তু একটা 2030 মডেলের আইসির একটা 3 ট্রানজিস্টর মানে 3 আইসির একটা আসলে সার্কিট এই সার্কিটটা কিন্তু খুব সুন্দর বাজে অনেক সুন্দর সাউন্ড দেয় তো এই সার্কিটটা কিন্তু কানেকশন করা একদম সহজ আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বাসায় বসে এরকম পুরনো নষ্ট বক্স আপনারা রিপেয়ার করতে পারবেন একদম কারো কাছে যেতে হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের এই সাউন্ড বক্সের পিছনের সাইডে আমাদের একটা ট্রান্সফরমার রয়েছে এই ট্রান্সফরমারের তিনটে তার রয়েছে দুইটা হলুদ তার দুই সাইডে মাঝখানে একটা কালো তার তো এটা কিন্তু ভালো আছে এই ভালো ট্রান্সফরমারটাই আমরা এই সার্কিটটাতে কানেকশন করব আর ভিতরে কিন্তু একটা বেজ স্পিকার রয়েছে বেজ স্পিকারের কিন্তু তারটা বের করা রয়েছে আর এখন আমরা এই সার্কিটটা ভালোভাবে কানেকশন করা শিখে নেব তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটাতে আসলে অনেক সহজভাবে কানেকশন করা হয়েছে এখানে SW লেখা আছে সাইডে এখানে কিন্তু স্পিকার কানেকশন হবে যেটা আপনারা সামনে দেখতে পাবেন তো এই কর্নারে কিন্তু আমরা স্পিকার কানেকশন করব আর মাঝখানে এই যে সাইডে যে চারটা ডায়োড আছে এখানে তিনটা পিন রয়েছে বিপরীত সাইডে দেখতে পাবেন তিনটা পিন তো দুই সাইডে দুইটা হলুদ তার আর মাঝখানে কালো তারটা ট্রান্সফরমারের সংযোগ হবে দুই সাইডে দুইটা হলুদ তার মাঝখানে একটা কালো তার ট্রান্সফরমারের সংযোগ হবে তাহলে কিন্তু মোটামুটি এই সার্কিটটা কানেকশন করা কমপ্লিট তো সবাই ভিডিওটা দেখবেন আর কীভাবে ব্লুটুথ সার্কিটটা কানেকশন করা হয় সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন স্পিকারের তার রয়েছে স্পিকারের তারটা আমরা পরবর্তীতে কানেকশন করে নেব এখানে আপাতত প্রথমে আমরা ট্রান্সফরমার তিনটে তার কানেকশন করব তো তিনটে তার আমরা কিভাবে কানেকশন করেছি আপনারা আসলে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন কিন্তু একটা ব্লুটুথ সার্কিটও কানেকশন করা রয়েছে তো তিনটে তার আমরা এখানে যে 12012 মানে 12 গ্রাউন্ড 12 লেখা এখানে কিন্তু উল্টা সাইডে কানেকশন করা হয়েছে তো যেহেতু আমাদের প্রিন্টটা খুব নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা তিনটে তার যেমন দুই সাইডে দুইটা হলুদ তার আর মাঝখানে যে কালো তারটা রয়েছে একটু সাইড দিয়ে আমরা কানেকশন করেছি দেখুন প্রথম হলুদ তারটা আমরা যে প্রিন্টটা রয়েছে এই প্রিন্টটা কিন্তু এই সাইডে তো হলুদ তারটা আমরা এই সাইডে লাগিয়ে দিয়েছি ঠিক আছে দেখুন প্রথম যে আসলে পিনটা রয়েছিল তিনটা পিন মানে তিনটে কানেকশনের আর মাঝখানের তারটা কিন্তু আমরা কালো যেটা নিয়েছি ট্রান্সফরমারের সেটা কিন্তু এই মানে দেখুন আগে মাঝখানের তারটা কীভাবে সংযোগ হয়েছে মাঝখানের পিনটা সরাসরি ওই সাইডে কানেকশন হয়েছে তো আপনারা যদি আসলে না বুঝতে পারেন একদম যেরকম দেখুন প্রথম পিনটা কিন্তু এই সাইডে এই যে পিনটা কিন্তু ওই সাইডে কিন্তু মানে সোল্ডারিং ভালো না এই জন্য আর মাঝখানের পিনটা কিন্তু ওই যে কালো তারটা সংযোগ করা রয়েছে তো যে যে লাইন আছে সেই সেই লাইনেই আসলে কানেকশন করা হয়েছে যদি আপনারা নতুন সার্কিট ক্রয় করেন তাহলে অবশ্যই এরকম না বুঝলে তিনটা যে পয়েন্ট দুই সাইডে দুইটা হলুদ তার আর মাঝখানে একটা কালো তার সংযোগ করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে আমরা প্রিন্টটা ভালো না তার জন্য একটু দূরে দূরে কানেকশন করেছি দেখুন আগে যে মাঝখানেরটা কিন্তু এই যে ক্যাপাসিটার মাইনাসের সাথে কানেকশন করা যেটা আসলে লাইনটা চলে গেছে ওই সাইডে এখন আমরা দেখাবো ড্রো পাইছি যেমন 78.5টা আমরা কীভাবে কানেকশন করলাম এটা কিন্তু 5 ভোল্ট বেরোবে এই যে যে পাঁচটা দেখতে পাচ্ছেন হ্যাঁ কালো কালো ধরনের এটার কানেকশনটা হচ্ছে এইরকম যে দুইটা ক্যাপাসিটার রয়েছে দেখুন দুইটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটারের সাদা সাইড মাইনাস কালো সাইড পজিটিভ তো ক্যাপাসিটার কিন্তু এই সাইডটা কিন্তু কালো সাইডটা পজিটিভ তো পজিটিভের সাথে আমাদের 78.5 ড্রো পাইসির প্রথম পা সংযোগ হবে প্রথম পা কিন্তু সংযোগ হয়ে গেছে দেখুন ক্যাপাসিটারের প্লাজের সাথে আর মাঝখানের যে মানে মানে তার মানে পিন মাঝখানের পা 78.5-এর সেটা কিন্তু ক্যাপাসিটারের মাইনাসের সাথে সংযোগ হয়েছে আর লাস্টের যে 3 নম্বর পিন সেটা কিন্তু 5 ভোল্ট আউটপুট হবে তো লাল তারটা কিন্তু আমাদের যে ব্লুটুথ সার্কিটের মানে 5 ভোল্ট প্লাস সেটার সাথে সুন্দর করে সংযোগ হয়ে গেছে
এই ব্লুটুথ সার্কিটে লেখা আছে 5 ভোল্ট তো কিংবা VBAT VBAT হচ্ছে প্লাস 5 ভোল্ট সেখানে আমরা 5 ভোল্ট সংযোগ করে দিলাম এই লাল তার দিয়ে কিন্তু 5 ভোল্ট বের হবে ঠিক আছে 3 নাম্বার পিন 78.5 ড্রপ আছে 3 নাম্বার পিন সার্কিটে তিনটা তার রয়েছে এক সাইডে কিন্তু দুইটা নীল তার মাঝখানে একটা হলুদ তার দুই সাইডে দুইটা ইনপুট পজিটিভ নীল তার দুইটা আর মাঝখানেটা কিন্তু গ্রাউন্ড তো এই যে আমাদের ভিডিও মানে অডিও ইনপুটের যে লাইনটা রয়েছে দুইটা এই যে লাল লাল সকেট এই সাইডে ডাইন সাইডে তো দেখুন মাঝখানে দুইটা কিন্তু পজিটিভ আর মাঝখানের মানে পিছনেরটা কিন্তু হলুদ তার নেগেটিভ সেইভাবেই যেভাবে কানেকশন করা আছে আপনারা এইভাবে কানেকশন করে দিবেন তাহলে কিন্তু আসলে ব্লুটুথ সার্কিটটা কানেকশন করা কমপ্লিট তো কমপ্লিট করা হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন SW লেখা সেখানে কিন্তু আমরা একটা স্পিকার কানেকশন করব আর ব্লুটুথের ইনপুটের যে তিনটা তার হয়েছিল সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আসলে তিনটা তার আপনারা ব্লুটুথের নেবেন দুই তার পজিটিভ পজিটিভ টিপে দেবেন আর মাইনাস মাঝখানে গ্রাউন্ডে দিয়ে দেবেন আর স্পিকারটা কিন্তু সুন্দর করে আমরা SW যেখানে লেখা ছিল সেখানে কানেকশন করে দিয়েছি এই সাইড আমাদের পজিটিভ আর মানে বাম সাইড পজিটিভ নেগেটিভ আর ডান সাইড আমাদের পজিটিভ তো এখন যদি আমরা আসলে লাইনে দেই দেখতে পাবেন আসলে এই দুইটা আমরা স্পিকার কিন্তু লাগিয়ে দিয়েছি আউটপুট লাইনে এখন যদি আমরা আসলে অন করি দেখতে পাবেন আসলে চালিয়ে দেখাই স্পিকার কেন এই আমাদের ভলিউম এই যে আমাদের বেস এই যে টুইটার আর এই ভলিউম তো অনেক সুন্দর সাউন্ড দেবে